সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক, দূরের এবং কাছের যে যেখান থেকে অনুষ্ঠানটা দেখতে পাচ্ছ, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জানি আজকে আমাদের অনলাইন ক্লাস প্রোগ্রাম শুরু করা হলো। বিষয় হচ্ছে উচ্চতর গণিত দশম শ্রেণী। তার মধ্যে অনুশীলনী 3.1 জ্যামিতি। 7 নম্বর, ত্রিভুজ ABC এর মধ্যমাত্রয় জি বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইকুয়াল 3 জি এ স্কোয়ার জি বি স্কোয়ার জি সি স্কোয়ার সমষ্টির 3 গুণের সমান। তারপরে এখন বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, তাহলে এটা আমার যেটা প্রশ্ন দেওয়া আছে সেটাই আমি লিখতে পারি। ত্রিভুজ ABC এর মধ্যমা ত্রয় AB BE CF পরস্পর জি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করতে হবে যে মধ্যমাগুলোর উপর বর্গ, মধ্যমা বর্গ এই বাহুগুলো সরি বাহুগুলোর বর্গের সমষ্টি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইকুয়াল, তারপর 3 মধ্যমার ত্রিভুজের যে কোনো একটি বাহুকে মধ্যমাত্র যদি জীবিন্দুতে ছেদ করে তাহলে মধ্যমাটিকে 3:2:1 অনুপাতে বিভক্ত করে জি এ স্কোয়ার প্লাস জি বি স্কোয়ার প্লাস জি সি স্কোয়ার, প্রমাণ তাহলে তোমরা নিশ্চয়ই অ্যাপ্লিটিয়াসের উপপাদ্যটা পড়েছ বিস্তৃতিটা। তাহলে ওই সূত্র অনুসারে ত্রিভুজের বাহু এবং কি 3 বাহু এবং মধ্যমাত্র সম্পর্কে একটা সূত্র আছে, ওই সূত্রের আলোকে এই সম্পর্ক ওই উপপাদ্যটা প্রমাণ করা হবে। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ও মধ্যমা ত্রয় মধ্যমাত্রয়ের সম্পর্ক হল থ্রি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইকুয়াল, এবার হচ্ছে 4 এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বি ই স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। তাহলে আমরা কি জানলাম, বাহুর দৈর্ঘ্য মধ্যমাত্র সম্পর্কটা হলো বাহুগুলোর বর্গের সমষ্টির 3 গুণ সমান মধ্যমাত্র বর্গের সমষ্টি 4 গুণের সমান। তাহলে হ্যাঁ, এতটুকু লেখা হয়েছে তোমাদের। এবার জানা আছে
মধ্যমা ত্রিভুজের মধ্যমা ত্রয় ত্রিভুজের মধ্যমা ত্রয় মধ্যমা ত্রয় সম্পাত বিন্দুতে মানে সম্পাত সম্পাত বিন্দুতে টু ইস টু সম্পাত বিন্দুতে পরস্পরকে পরস্পরকে টু অনুপাত ওয়ান বিন্দুতে টু অনুপাত ওয়ান অনুপাতে বিভক্ত করে তাহলে দেখো কিভাবে এই মধ্যমা দেখছো মধ্যমাটা এখানে এ ডি এর আর বি ই সি এল মধ্যমাত্রয় সম্পাত বিন্দু হচ্ছে কোনটা পরস্পরকে এই এই জিটা হচ্ছে সম্পাত বিন্দু তাহলে টু ইস টু ওয়ান অনুপাতে জি এ বাই কত জি ডি জি এ বাই জি ডি ইকুয়াল টু বাই ওয়ান টু বাই কি ওয়ান তাহলে এটাকে আমরা ব্যস্তকরণ করব এখন কি করব ব্যস্তকরণ করব বা জি ডি বাই জি এ ইকুয়াল ওয়ান বাই টু সাইডে ব্যস্ত করণ করে এখানে জি এ বাই জি ডি ইকুয়াল টু হলো টু অনুপাত ওয়ান এটা তোমরা আগেই জানো তাহলে জি ডি বাই জি এ ব্যস্তকরণ করলাম এটা উপরে গেলেও এটা নিচে আসলো উভয়পক্ষে উভয়পক্ষে ব্যস্তকরণ করে তাহলে ওয়ান বাই টু এবার তুমি যোজন করো কি করবা যোজন আমরা এখানে যাই বা জি ডি বাই প্লাস জি এ জি এ শুধুমাত্র যোজন ওয়ান প্লাস টু টু যোজন করে তারপর দেখো তো এই জি ডি আর জি এ মিলে হচ্ছে কি এডি লিখতে পারি এডি বাই জি এ ইকুয়াল টু থ্রি বাই টু এবার আমাদের বজ্রগুণন করবো বজ্রগুণন বা আরগুণন টু ডি টু এডি টু এডি সমান থ্রি জি এ এবার উভয়পক্ষে বর্গ করবে উভয়পক্ষে কি করবে বর্গ মানে বর্গ করলে কত হয় ফোর এ ডি স্কোয়ার ইকুয়াল নাইন জি এ স্কোয়ার নাইন জি এ স্কোয়ার বর্গ করে একটা তো পেলাম মানে এ ডিটা ফোর এ ডি স্কোয়ার ফোর এ ডি স্কোয়ার ইকুয়াল নাইন জি এ স্কোয়ার একইভাবে বা অনুরূপভাবে লিখতে পারি আমরা কি অনুরূপ ভাবে ফোর এডি এখন লিখতে পারি ফোর বি ই স্কোয়ার ইকুয়াল নাইন জিবি স্কোয়ার নাইন জিবি স্কোয়ার এবং আরেকটা কোনটা রইল সি এফ ফোর সি এফ স্কোয়ার ইকুয়াল নাইন জি সি স্কোয়ার এটাতে সমীকরণ নাম্বার দাও এক এটাতে দাও দুই এটাতে দাও তিন
এবার এখন এখন এক যোগ দুই যোগ তিন ন করে পাই, তাহলে বাম বাম পাশ বাম পাশ যোগ ফোর এ ডি স্কোয়ার প্লাস এখানে বাম পাশে কি আছে ফোর বিই স্কোয়ার প্লাস ফোর সি এফ স্কোয়ার ইকুয়াল এখানে আছে কি নাইন জি এ স্কোয়ার তাহলে ওই সাইড মুছে ফেলি প্লাস নাইন জি বি স্কোয়ার প্লাস নাইন জি সি স্কোয়ার এখন দেখো এখানে তিনটাই ফোর আছে ফোরটা কমন নিয়ে নাও ফোর কমন নিয়ে নাও এ ডি স্কোয়ার প্লাস ডি ই স্কোয়ার প্লাস হইল কি সি এফ স্কোয়ার ইকুয়াল এখানে কি কমন যায় নাইন কমন যায় নাইন জি এ স্কোয়ার প্লাস জি বি স্কোয়ার প্লাস জি সি স্কোয়ার এটা সমীকরণ নম্বর দেওয়া দরকার নেই এটা রেখে দেওয়া তাহলে আমি বের হয়ে গেল তাহলে আমরা ত্রিভুজের তিন বাহু এবং মধ্যমাত্রা সম্পর্কিত অ্যাপোলিয়াসের বিস্তৃতি অনুসারে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম ওই সমীকরণে এই ফোর এ ডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার এর মানটা বসিয়ে দিল লিখো এখন এখন থ্রি এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইকুয়াল টু এখানে কি ছিল ফোর এটা আমি সমীকরণে পেয়েছিলাম ফোর এ ডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার এই মানটা এখন আমরা এখানে বসাই সমান নাইন নাইন অফ জি এ স্কোয়ার প্লাস জি বি স্কোয়ার প্লাস জি সি স্কোয়ার বারবার এই সাইডটা লিখে গেল এ বি স্কোয়ার প্লাস জি সরি বি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার এবার থ্রি দিয়ে উপভোগকে ভাগ করে দাও থ্রি দিয়ে ওইটাকে ভাগ করে দাও তাহলে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইকুয়াল যদি ভাগ করলে থ্রি দিয়ে ভাগ করলে কত থাকে থ্রি জি এ স্কোয়ার প্লাস জি বি স্কোয়ার প্লাস জি সি স্কোয়ার তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে গেলাম এটা প্রমাণ করতে বলছে না এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইকুয়াল থ্রি এ বি জি সি জি এ স্কোয়ার প্লাস জি বি স্কোয়ার প্লাস জি সি স্কোয়ার তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত দেখো